এই গোলাপটা কত ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে এখন। পুরো গাছ ভরে গেছে। গুড মর্নিং, হ্যাপি উইকেন্ড। আজকে শনিবার, আবার একটা নতুন দিনের শুরু। আজকেও ঝলমলে রোদ আছে বাইরে, এই উইকেন্ডটা তো ভালোই কাটবে আমাদের। হিট ওয়েভ এসছে, সেই জন্য এক সপ্তাহের মধ্যে এত ডিফারেন্স। গত শনিবারও কত ঠান্ডা ছিল, বৃষ্টি সারাদিন, আর এই শনিবারটা কি সুন্দর। গত শনিবারটা বৃষ্টির জন্য অবশ্য ভালোবেশ কাটালাম সব বন্ধুরা একসাথে। আজকে তো সকাল থেকে উঠে এখন 9টা বাজে, এখনও কিছুই হয়নি, শুধু চাটুকু খেয়েছি, আর কিছু করতে ইচ্ছে করছে না। খালি ঘরটা গুছানো হয়ে গেছে, আর কিছু করতেই ইচ্ছে করছে না। এখনও ব্রেকফাস্ট কী করবো তাও জানি না, সৌম্য ঘর থেকে বেরোলে তারপরে জিজ্ঞাসা করব, দেখি কি খায়। আজকে দুপুরে বাইরে খাওয়ারই প্ল্যান ছিল আমাদের, কিছু কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে বাইরে খেয়ে তারপরে বাড়ি ফিরব, এরকম প্ল্যান ছিল। এখন আমি অপেক্ষা করছি সৌম্য কখন আসবে, এসে বলে কি ব্রেকফাস্ট করবে। পাউরুটি আছে, কিন্তু পাউরুটি খেতে আজকে আমার ইচ্ছা করছে না। আর এখন তো একটা সুবিধে হচ্ছে, রেডিমেড পিজা আছে, প্রচুর পিজা। আচ্ছা, আমাকে অনেকজন বললেন গতকালের ভিডিওতে সাউন্ডটা খুব প্রবলেম হয়েছে, সরি। আমার কালকে এত ক্লান্ত ছিলাম, আমার আর চেক করা হয়নি, এক্সপোর্ট করেছি আর আপলোড করে দিয়েছি। আমি এরপরে খেয়াল রাখবো অবশ্যই, আর থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য যে গণ্ডগোলটা হয়েছে। এই যে ফাইনালি আমরা পিজা খাচ্ছি ব্রেকফাস্টে। ল্যাদ কাটিয়ে ফাইনালি আমরা বেরিয়েছি আমাদের কাজে, গিয়ে কাজটা হবে কি না এখনো জানি না, দেখি পাওয়া যায় যদি। এই দেখো ওকে বসে আছে, আবার এদিকেই তাকিয়ে আছে। বেরিয়ে পড়লাম আমরা, কি অসাধারণ ওয়েদার আজকে। আমরা এসেছি এই আড়া রেন্টাল বলে একটা দোকানে, আর সৌম্য ভেতরে গেছে একটা রেন্টাল ইকুইপমেন্ট নিতে। দেখা যাক পাওয়া যায় কি না, পাওয়া গেলে আজকে বাড়ি গিয়ে অনেক কাজ, বা পাওয়া না গেলেও জেনে আসবে কিভাবে পেতে হয়, বা কিছু আগে থেকে বুক করতে হয় কি না। তবে আজকে পেয়ে গেলে ভালো হয়, কারণ নেক্সট দুটো শনিবারই আমরা ব্যস্ত থাকব, আর এটা শনিবার ছাড়া হবে না। উইকডেজে আমার পক্ষে একা সম্ভব নয়, আর ও সৌম্য অফিসের কাজ ফেলে করতে পারবে না, আর রবিবার দোকানটা বন্ধ থাকে। And how much? $14. Okay. Oh, it's a day, so I don't need to hurry. Okay, fine. No, we're here till 4, can't make it back today, between 7 and 9, Monday is safe. এটা হচ্ছে দোকানের ভিতরটা। মোটামুটি বাড়ির কাজের জন্য যা যা কিছু দরকার হয় সব কিছু রেন্টাল বোধহয় এখানে পাওয়া যায়। এটাকে বলে এক্সপেন্ডেবল পুলস। আমরা তো এর আগে কখনো ইউজ করিনি, তো দোকানেই বললাম আমাদের কাজ হচ্ছে, আমরা যে কাজে লাগাতে চাই সেটার জন্য কোনটা সুইটেবল, তো ওরাই এটা সাজেস্ট করলো। আমাদের যেমন গাছের ডাল কাটা বা ছোট ছোট গাছ কাটাগুলোই ইম্পর্টেন্ট ছিল, তো সেই অনুযায়ী ওরা বললো এটা ইজিয়েস্ট। আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক স নেবো বলে ভেবে গিয়েছিলাম, কিন্তু ওদের সাজেশন অনুযায়ী আমরা এটাই নিলাম। ইলেকট্রিক স আমরা কখনো ইউজ করিনি, হয়তো অসুবিধা হতে পারে, সেজন্য ম্যানুয়ালটাই ওরা দিল। আর সত্যি বলতে কি, এটা দিয়ে বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে, বেশ সহজেই কাটা হচ্ছে। একবার আমি একবার সৌম্য এরকম করে কাটছি, গায়ে জোর ভালোই লাগছে, কিন্তু কাজটা হচ্ছে, আর ব্লেডটায় তো প্রচণ্ড ধার। এই গাছটার ব্রাঞ্চগুলো আর দেবদারু টাইপের যে গাছগুলো সাইডে হয়ে রয়েছে ওইগুলো মেন আমরা কাটবো আজকে, ওইগুলোর জন্য আলোটাও খুব আটকে গেছে। আর এই গাছের ব্রাঞ্চগুলো তো ছাদের ওপরে এত বেশি উঠে এসছে, ছাদটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে, তো ড্যামেজ হয়ে যাওয়ার আগে কেটে দেওয়াটাই বেটার। আর নিজেদের এরিয়ার গাছ কাটবার জন্য কারোর পারমিশনের দরকার হয় না, সেটা নিজেরাই কেটে নেওয়া যায়। তো কেটে নেওয়া যায় তাই নয়, কেটে নিতেই হয়, কারণ এখানে মেনটেনেন্সটাও একটা ব্যাপার, মেনটেন ঠিকঠাক না করলে সেখানেও নোটিশ এসে যেতে পারে বাড়িতে।
এই আমাদের সব কাজগুলো জমা করা হয়েছে এখানে, জানি না এগুলো ফেলার এখানে কি ব্যবস্থা। আপাতত কাটা তো হলো, এবার পরে দেখা যাবে। আর এটাও পুরো ভর্তি হয়ে গেছে, এক সপ্তাহ পরে এখন ফাঁকা করার প্রভিশন আছে আর কি। আর এবার আমরা প্রচণ্ড ক্লান্ত, ঘরে যাই, কালকে আবার দেখা যাবে। রেন্টালের ওই শর্ট আর একটা খুব সুবিধা হলো, যেহেতু রবিবার বন্ধ সেই জন্য একদিনের রেন্ট নিয়েও আমরা দুদিন রাখতে পারবো, মানে আজকে 4টে পর্যন্ত খোলা, আজকে 4টের মধ্যে ফেরত না দিলে কালকে গোটা দিন রাখতে পারবো। সোমবার দিন সকালবেলা 9টার মধ্যে দিতে হবে, না হলে এক্সট্রা ডের চার্জ কাটবে। শনিবার নিলে বেশ মজা, দুদিন রাখা যাবে, একদিনের চার্জে দুদিন হয়ে যাচ্ছে। প্রচুর কাজ টাজ করে দুজনেই প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড খিদে পেয়েছে, ঘরে ঢুকেই আমরা খেতে শুরু করেছি দুজনে। আমার স্নান হয়ে গেল, সমু স্নান করে রেডি হয়ে যাবে, আমি তো রেডি হয়েই গেছি প্রায়। এবার আমরা বেরোবো একটু, আর আজকে তো বললাম বাইরে খাওয়া, আর অ্যাকচুয়ালি বাইরে খাওয়া বলে একটু সুবিধাও হলো, সেই জন্য অনেকক্ষণ টাইম ধরে গাছের কাজটা করা গেল, তাও পুরোটা শেষ করতে পারিনি। এবার দুজনেই ক্লান্ত হয়ে গেছি, সৌম্য তো বলছে হাতে না গিয়ে প্রচণ্ড ব্যথা হবে, এখনই প্রচণ্ড ব্যথা, তো বাকি টুকটাক কাজ কালকে করে নেবো, আর বেশি কিছু বাকি নেই, হয়তো হার্ডলি আধ ঘন্টা লাগবে, কালকে করে নেবো, বা আমি একাও করে নিতে পারি ও যদি না বেরোতে চায়। আমি তো পুরো রেডি, এবার সমু এলেই বেরিয়ে যাবো, ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। 1:30 বাজে, আমরা এবার বেরোচ্ছি। আবার আরেকবার আমরা বেরিয়ে পড়লাম, আজকে তো ওয়েদার তো প্রচণ্ড ভালো রয়েছে, এই নীল আকাশটা দেখতে অসাধারণ লাগছে, কিন্তু এই 12 ডিগ্রি থেকে আবার 26 ডিগ্রি 30 ডিগ্রি সেটাও আমরা নিতে পারছি না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। এসে গেছি আমরা আইকিয়া, আর এখানে পার্কিং লটটা এত বড় যে সব ABCD করে মার্কিংও করা আছে। আইকিয়ায় ঢুকেই প্রথম কাজ হলো আমাদের লাঞ্চ করা, খিদে পেয়ে গেছে। এই যে এখানে ট্রেগুলো রাখা আছে, একটা করে ট্রে আমরা নিয়ে নিলাম, ওপরে ডিসপ্লেতেও লেখা আছে কী কী ডিশ আছে, সেই অনুযায়ী অর্ডার করতে হবে, যদিও অর্ধেক কিছুই শেষ হয়ে গেছে। এখানে রাখা রয়েছে সব ড্রিঙ্কসগুলো, যে যার মতো নিয়ে নিতে পারে। তারপরে আছে ডেজার্ট, ডেজার্টগুলো প্লেটেতে করাই আছে, জাস্ট প্লেটটা নিয়ে নিলেই হবে। আমরা নিলাম একটা চকলেট বল, আর এই পোর্শনটায় রয়েছে যা যা প্লেটগুলো অ্যাভেলেবল আছে সেগুলো ডিসপ্লে করা রয়েছে, কেউ যদি ফুডটা দেখে অর্ডার করতে যায় সেই জন্য, ফুডটা দেখে কেমন হবে কতটা কোয়ান্টিটি হবে সেই অনুযায়ী অর্ডার করা যায়। তো আমরাও অর্ডার করে দিলাম, আমরা আমার অর্ডারের জন্য ওয়েট করছি। এবার এসেও গেল আমাদের অর্ডার, এবার বিলিং কাউন্টারে নিয়ে গিয়ে বিল করে নিব। এর আগে যেদিন আইকিয়া এসেছিলাম সেদিন দেখেছিলাম এখানে খাবারটা বেশ ঠিকঠাক দাম, তো সেই জন্য প্ল্যান করা ছিল আমাদের এরপরে আইকিয়া এলে খাবো, তাই আজকে লাঞ্চটা এখান থেকেই করছি। তবে বেশিরভাগ জিনিসই সোল্ড হয়ে গেছে, স্টকে নেই, তো আমরা নিলাম মিট বল, সুইডিশ মিট বল আর চিকেন টেন্ডার নেওয়ার মতো এই দুটোই ছিল। কেমন খেলি আইকিয়া খাওয়া? খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাব আইকিয়াটা ঘুরতে। আইকিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওখানকার হোম টাউনের মতো, সব কিছুই পাওয়া যায়, হাউসহোল্ড সমস্ত কিছু, লিভিং রুম, বেডরুম, কিচেন, কিডস রুম, সব কিছু রুমের সব কিছু আইটেমই মোটামুটি পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ফার্নিচার হোক, সাজানোর জিনিস হোক, লাইট হোক, সব কিছু। আবার ইন্টেরিয়র ডেকোরেশন করাও
কয়েকটা স্যাম্পল রুম টাইপের রয়েছে, সেগুলো থেকেও আইডিয়া করে নেওয়া যায়। সেগুলো দেখেও কার যার যেটা ইচ্ছা হবে সেটা নিয়ে নিতে পারে। আমরা মেনলি এসেছি একটা বেড দেখতে। আমরা যে বেডটা ইউজ করছিলাম সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, তো বেডটা বেশ নষ্ট হয়ে গেছে, তো আমাদের একটা নতুন বেড লাগবে, সেইটাই দেখতে এসেছি আমরা। আর বাকি একটু এপাশ ওপাশ ঘুরে যাচ্ছি। আর লাস্ট পোর্শনটা হচ্ছে গোডাউন। এই আয়েলগুলোতে এদের সব কিছু আইটেম রাখা আছে, যেখানে ডিসপ্লে আছে সেখানে অ্যাকচুয়ালি কোড নাম্বার লেখা থাকে, সেই কোড নাম্বারটা নোট করে নিতে হয়, তারপরে নিচে এসে এই আয়েলগুলো থেকে সেই কোড নাম্বার খুঁজে বার করতে হয়। আয়েলগুলোতে গাইড করা থাকে কিভাবে খুঁজতে হবে, কোন নাম্বার থেকে কোন নাম্বার কোন আয়েলে আছে সব কিছু লেখা থাকে, সেখান থেকে নিজের নিজের পছন্দের জিনিসগুলো কালেক্ট করে এক্সিটের আগে বিলিং কাউন্টার আছে সেখান থেকে বিল করতে হয়। সেদিনকে যে জ্যাকেটটা কিনেছিলাম সেটা সাইজে বড় হয়েছে আমার, তাই এসছি এখন সেটা রিটার্ন করতে। আমাদের এখানে আমাজনের প্যাকেজ ওরা নিয়ে যায় না, কিছু কিছু স্টোর আছে, আমাজনেরও কিছু পার্টিকুলার হাব আছে যেখানে গিয়ে দেওয়া যায়, বা ইউপিএস স্টোর মানে মেল ড্রপ করে যেখানে, সেটাকে ইউপিএস বলে, মানে আমাদের পোস্ট অফিসের মতো অনেকটা, সেখানেও আমাজন প্যাকেজ রিটার্ন করা যায়। তো আমরা সেরকমই একটা স্টোরে এসছি প্যাকেজ রিটার্ন করতে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4:30 হয়ে গেল, এবার একটু কফি খেয়ে দুজনে রিল্যাক্স করি। আজকে একটু শর্টকাট ডিনার করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল ম্যাক অ্যান্ড চিজ। আমরা এবার ডিনার করি আর এই ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করি। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না কিন্তু, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, আজকের মতো টাটা। ঠিক আছে, হ্যাঁ কি